হ্যালো বন্ধুরা, আমি সুদীপ, অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম মিনিটেক। আজকে দুটো কাজ নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে একটা আপকামিং সিরিজ যার ট্রেলারটা লঞ্চ করা হয়েছে, যেটার নাম হচ্ছে হোমকামিং, যেটার পরিচালনা করছে সৌম্যজিৎ মজুমদার, এবং এটা সোনি লিভে দেখা যাবে। এবং পরবর্তী একটা কাজ নিয়ে কথা বলবো, যেটা একটা শর্ট ফিল্ম, এ পরিচালনা করেছেন জাহিদ খান, এবং এটা যে শর্ট ফিল্ম সেটার নাম হচ্ছে ইভিনিং ঘোষ। তো এই দুটো কাজ কেমন লাগলো? তো প্রথমেই আসি যে হোমকামিং বলে যে ট্রেলারটা লঞ্চ করা হয়েছে যে আপকামিং সিরিজের, অর্থাৎ যেটা সোনি লিভে আসবে, তো সেটা কেমন লাগলো? তো এই ট্রেলারটাই বেসিক্যালি যেটা দেখানোর চেষ্টা করা হবে যে বা হয়েছে যে সিরিজটাই যেটা আমরা দেখতে চলেছি, যে একটা একটা ছেলের কথা যার বাড়ি কলকাতায়, বাট সে বাইরে থেকে সে অনেক দিন পর ফিরছে, কারণ সেই জায়গাটা বিক্রি করার ব্যাপার আছে। সেখানে দুর্গাপুজো, কলকাতার নস্টালজিয়া, প্রেম, বন্ধুত্ব এবং সবকিছুই ম্যাটারটাকে তুলে ধরা হয়েছে ট্রেলারের মধ্যে। তো প্রথমে বলি যে যে কনসেপ্ট, এই যে কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলছি, এটা বড্ড ক্লিশে একটা কনসেপ্ট। মানে এইরকম ধরনের কনসেপ্ট বহু কাজ হয়েছে বাংলায় ইটসেল্ফ, এটা অনেক রকমের কাজ আমরা দেখেছি, যেরকম এরকম বনেদি ফ্যামিলি হোক বা সেখানে অনেক লোক বাইরে থেকে আসছে, এরকম বহু শর্ট ফিল্মেও দেখা গেছে। তো যদি আমি এটাকে অ্যাজ এ স্ট্যান্ড অ্যালোন একটা কনসেপ্ট হিসেবে ধরি, তো এই কনসেপ্টটা আমার একদম ভালো লাগছে না, বিকজ এর মধ্যে নতুনত্ব কিছু নেই। কিন্তু যেটা আবার ভালো লাগছে যে এই যে কনসেপ্ট, এর মধ্যে অনেকগুলো সেট বা লেয়ারিং তৈরি করার চেষ্টা করা হয়েছে, যেটা ট্রেলারের মধ্যেও খুব ভালো। মানে একটা প্রথমত বাংলা সিরিজ, সেখানে বাংলা অনেক শব্দ আছে। এবং আমার একটা প্রশ্ন আছে যে আমরা যখন কোনো একটা বাংলা কনসেপ্ট দেখানোর চেষ্টা করি, সেখানে একটা ওভার রেটেড একটা ট্রিটমেন্ট করার জন্য প্রচুর ইংরেজি শব্দ একটা ইউজ করার প্রবণতা আমরা আজকাল দেখতে পাই, এবং এই কনসেপ্টে আমার মনে হয় বেশ আপত্তি থাকা দরকার। বিকজ আমি যখন বাংলায় কথা বলবো, সেটা সোনি লিভে দেখানো হচ্ছে বা যে কোনো প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে, ডাজেন্ট ম্যাটার। আমার কাছে হচ্ছে আমি যখন বাংলাকে রিপ্রেজেন্ট করছি, তার ইমোশনটাকে রিপ্রেজেন্ট করছি না, তো সেখানে বাঙালি বাংলা সংলাপ খুব ইম্পর্টেন্ট। মানে সেখানে ইংরাজি ছন্দ হোক, ইংরাজি শব্দের ইউজ হোক, মানে সেই কোথাও ছন্দটা পতন ঘটায়, এবং এই ট্রেলারের মধ্যেও সেটা হয়েছে। এই ট্রেলারে যারা অভিনয় করছে প্রত্যেকেই খুব ভালো ভালো অভিনেতা। মানে একজন যে লিড দেখা যাচ্ছে তাকে, এর আগে আমরা ব্রহ্মাজানে গোপন কমিটি সিনেমাটাই দেখেছি, সৌরভ সাহা আছে এবং আরো অনেকে আছে। তো তাদের পারফরমেন্স কেমন হচ্ছে সেটা আমি অবশ্যই সিরিজ দেখে কথা বলবো, কিন্তু ট্রেলারটাই তাদের ডিসেন্ট লুক লাগছে, তাদের যে চরিত্রগুলো ফুটে উঠছে, তাদের যে ইমোশনগুলো ফুটে উঠছে সেটা ঠিক আছে। বাট আমার মনে হয় যে নতুনত্ব থাকা দরকার, এবং অবশ্যই এই লেয়ারিং বাই কনসেপ্ট, এটা পুরোটা অবশ্যই সিরিজটা দেখে আমরা বলতে পারবো যে কেমন লাগলো। কিন্তু কনসেপ্ট ওয়াইজ আমার তেমন কিছু একটা ভালো লাগলো না, বা নতুনত্ব কিছু হবে বলে তো মনে হয় না। স্টিল আমি ওয়েটিং, মানে দেখা যাক কি হয় এটা নিয়ে। এবারে যেটা নিয়ে কথা বলবো, যে শর্ট ফিল্মটা নিয়ে, অর্থাৎ ইভিনিং গোস, এর পরিচালনা করছে জাহিদ। তো জাহিদের কথা বলি, জাহিদ কিন্তু এর আগে বেশ কিছু শর্ট ফিল্ম বানিয়েছে, এবং আমার খুব একটা ক্লোজ ফ্রেন্ড, ওর আসামে বাড়ি এবং মুম্বাইও পড়াশোনা করেছে। অনেকে হয়তো জানে না যে শাহরুখ খান তাকে প্রপোজালও দিয়েছিল, মানে রেড চিলিজের হয়ে কাজ করার, বাট সে রিপ্রেজেন্ট করতে চেয়েছিল আসামকে, আঞ্চলিক ল্যাঙ্গুয়েজকে, আঞ্চলিক কালচারকে। তো সেই জায়গা থেকে সে বেশ কয়েকটা শর্ট ফিল্ম বানিয়েছে। ইভেন একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে আমি জানি ওর সাথে, যেহেতু আমারও ছিল একটা এন্ট্রি, যেটা কিন্তু অস্কার উইনিং এর যে কোয়ালিফিকেশন গুলো হয়, যেসব ফেস্টিভ্যাল গুলো থাকে, তার মধ্যে একটাই সেখানে একটা সিনেমা তার গেছিল। তো তার কনসেপ্ট গুলো আমার বরাবর খুব ভালো লাগে, সে যেভাবে শর্ট ফিল্ম গুলো পোর্ট্রে করার চেষ্টা করে বা দেখায়, যে কনসেপ্ট বিল্ড করে বা ওভারঅল ট্রিটমেন্ট করে, এবং খুব হাইফাই কোয়ালিটির একটা শর্ট ফিল্ম তৈরি করার তার চেষ্টা থাকে। তো সেই জায়গা থেকে যখন ইভিনিং ঘোষ নিয়ে আমি কথা বলবো, এই শর্ট ফিল্মটা আমি বেশ কিছুদিন আগে দেখেছি, মানে রিলিজ করার ও আমাকে পার্সোনালি পাঠিয়েছিল, তখন আমি কথা বলিনি, চেয়েছিলাম যে পুরোটা রিলিজ হোক তারপরে কথা বলবো। এবং খুব ভালো একটা কাজ, খুব ছোট্ট একটা শর্ট ফিল্মে সে একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, এবং যে গল্পটা আছে আমি কোনোভাবেই রিভিল করছি না, বিকজ এই ধরনের শর্ট ফিল্মে বা ছোট গল্পে আমি যদি গল্প বলে দিই একটা পুরোটাই স্পয়লার তৈরি হয়ে যায়। আমি বলবো যে স্পয়লারের দরকার নেই, কিন্তু যেভাবে দুটো মেয়ের ঘটনা এখানে দেখানো হয়েছে, যে ইমোশনগুলো ক্রিয়েট করা হয়েছে, যেভাবে ক্যামেরার ইউজ করা হয়েছে, প্যানের ইউজ করা হয়েছে, এবং প্রত্যেকটা সিকোয়েন্স কে এত সুন্দরভাবে ইউজ করা হয়েছে, যেখানে কোনো ভৌতিক ব্যাপার নেই কিন্তু তাও আপনার মধ্যে একটা গা ছমছমের ব্যাপার থাকবে, একটা ভালো লাগার জায়গা তৈরি হবে। তো এই শর্ট ফিল্মটা আমার কাছে খুব প্রিয়, এই জন্য যে এই যে ট্রিটমেন্ট, আমরা বলি যে ইন্ডিভিজুয়াল যখন আমরা কাজ করি বা ইন্ডিপেন্ডেন্ট কাজ করি, তখন অনেকে বলা হয় যে কি ধরনের তোমরা কাজ করো, প্রফেশনালি হয় না, অ্যামেচুরিস কাজ হয়। এবং আমার মনে হয় যদি প্রফেশনাল কাজ দেখতে হয়, লো বাজেটের মধ্যেও এত ভালো কাজ করা যায়, কনসেপ্ট বিল্ডিং এর মাধ্যমে এত ভালো কাজ করা যায়, অবশ্যই শর্ট ফিল্মটা দেখতে হবে। এবং জাহিদকে এবং তার পুরো টিমকে আমার অনেক অনেক শুভেচ্ছা এত ভালো কাজ করার জন্য। এবং এই শর্ট ফিল্মটাই অভিনয়ে আমি যদি কথা বলি, যারা অভিনয় করছে আমার বেশ ভালো লেগেছে তাদের দেখতে, বা দুজনের কাজই আমি বলছি স্পেশালি, খুব ভালো কাজ করেছে। এবং ওভারঅল জাহিদের টিম, বা যদি আমি ফ্রেমওয়ার্কের কথা বলি, বা পুরো সিনেমাটা যেভাবে সাজানো হয়েছে, যেভাবে
স্ক্রিন প্লে করা হয়েছে বা এডিটিং করা হয়েছে বেশ ক্রিস্পি এবং টেকনিক্যালি খুব সাউন্ডেড একটা শর্ট ফিল্ম, এবং আমার মনে হয় যে প্রত্যেকের এই ধরনের কাজ দেখা উচিত বা এই ধরনের কাজকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করা উচিত বা কথা বলা উচিত। তো আমি অবশ্যই এই শর্ট ফিল্মের লিঙ্কটা দিয়ে দেবো আমার ডিসক্রিপশনে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো এবং আমি জানি তোমাদের ভালো লাগবে, তবুও দেখে এসে আমাদের কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।